নমস্কার, আমি স্বাতিলেখা। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা করব পার্স অফ এ সিরিঞ্জ। নার্সিং ফাউন্ডেশন বা নার্সিং প্র্যাকটিক্যালের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক হতেই পারে। প্র্যাকটিক্যালে এরকম একটা সিরিঞ্জ নিদ্রু ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হলো আর বলতে বলা হলো তার পার্সগুলো, সুতরাং তার পার্সগুলো তো জানতে হবে। তো এই ভিডিওতে কিন্তু জেনে নেব তার পার্সগুলো। তো এখানে যে পার্টস অফ সিরিঞ্জ তার দুটো ছবি আমি রেখেছি, দুটো ছবির মধ্যে কোনো তফাত নেই, দুটো একই। শুধুমাত্র এই ছবিটাতে মিডিলের মাথার অংশটাকে খুব সুন্দর করে ইলাবোরেট করে দেখানো হয়েছে, তাই এটাকে আমি দেখেছি। তো দুটো সিরিঞ্জের কিন্তু একই পার্টস আছে, কোনো তফাত নেই, তো কনফিউশনের কোনো জায়গা হবে বলে মনে হয় না। সিরিঞ্জে যে প্লাস্টিকের মেইন বডিটা হয় সেটাকে বলা হয় ব্যারেল। এই যে প্লাস্টিকের মেইন বডিটা হয় এটাকে বলা হয় ব্যারেল। এই ব্যারেলের মধ্যে দিয়ে যে জিনিসটাকে দিয়ে পুশ করা হয় যাতে মেডিকেশনটা পুশ করা যায়, সেটা আইইউ হোক আইভি হোক, তো সেটাকে বলা হয় প্লানজার। তো এই যে অংশটা যেটা ব্যারেলের মধ্যে দিয়ে ঢোকানো যায় আর বের করা যায় সেটাকে বলা হয় প্লানজার। এই ছাড়া নিডল মানে যে মেটাল বডিটা, যে নিডলটা প্লাস্টিকের একটা অংশের সমেত এই ব্যারেলের সঙ্গে লেগে থাকে, এই জায়গাটাকে বলা হয় কিন্তু নিডল হিল্ট অর হাফ। আর সামনে যে মেটাল বডিটা থাকে তাকে বলা হয় কিন্তু নিডল। তাহলে এই একই পার্টগুলো কিন্তু ছবিতে আছে, তো এগুলোই হচ্ছে কমন পার্টস, ব্যারেল, প্লানজার, হাফ, নিডল। এবার এখানে এই যে ছোট্ট ব্যারেলের সামনে প্লাস্টিকের যে অংশটা আছে এটাকে অনেক সময় কিন্তু নিডল অ্যাডাপ্টারও বলা হয়, কারণ নিডল হাবের এই যে জায়গাটা সেটাকে কিন্তু এই নিডল অ্যাডাপ্টারে কানেক্ট করা হয়। ওকে, তো এটাকে অনেক জায়গাতে দেখবে লেখাও আছে নিডল অ্যাডাপ্টার। এইবার নিডলের সামনের এই যে অংশটা এখানে অনেকটা এখানে ইলাবোরেট করে দেখানো হয়েছে, তো এই যে নিডলের এই মেটাল বডির যে এই অংশটা, এই যে লম্বা যে অংশটা এটাকে কিন্তু নিডল বলা হয় বা শ্যাফ্ট বলা হয়। এবার নিডলের মধ্যে কিছুটা যে লম্বা প্যাসেজ রয়েছে যার মধ্যে দিয়ে পুশ করলে মেডিসিন এখান থেকে আসে সেটাকে বলা হয় লুমেন। আর এই যে খাঁজ কাটা মতো ধারালো বেঁকানো অংশটা, ঠিক আছে, মানে যেটাকে দিয়ে আইএম ইঞ্জেকশন দিলে খুব সহজে মানে স্কিনটাকে মানে চামড়াটাকে ভেদ করে ভিতরে নিডলটা ঢুকবে ইঞ্জেকশন দেওয়ার জন্যে, সেই বেঁকানো এই ধারালো অংশটাকে বলা হয় বেভেল। আরও একটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি, একই পার্টস রয়েছে, ডিসপোজেবল সিরিঞ্জ অ্যান্ড নিডলস পার্টস লেবেল। তো এখানে যেগুলো আমি বললাম সেখানে সুন্দর করে লেবেল করে দেওয়া রয়েছে। তো প্লাস্টিকের যে মেইন বডিটা একটা সিরিঞ্জের সেটা হচ্ছে ব্যারেল, যেটাকে দিয়ে মেডিকেশন পুশ করা হয় প্লাস্টিকের যে অংশটা সেটা হচ্ছে প্লানজার। এছাড়া যে নিডল অ্যাডাপ্টার যেখানে নিডল হাবটা লাগানো রয়েছে সেটা আমি বললাম আগে ছবিতে, যে নিডল অ্যাডাপ্টারও বলা হয়। বাকি অংশটা হচ্ছে নিডল হাব, এটা হচ্ছে নিডল হাব, এটা হচ্ছে নিডল বা শ্যাফ্ট, সামনে হচ্ছে ব্যাভেল যেটাকে নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, তার মধ্যে রয়েছে কিন্তু লুমেন যেখান থেকে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে। আর এই নিডলটা দিয়ে যাতে কোনো রকমের কোনো ইঞ্জুরি না হয়ে যায়, কোনো রকমের যাতে কোনো স্কিন ড্যামেজ না হয় তার জন্য একটা প্রোটেক্টিভ কভার থাকে। তো এই যে ক্যাপটা দেওয়া হয় এই নিডলটাকে কভার করার জন্য তাকে বলা হয় প্রোটেক্টিভ কভার। তো আই হোপ এই ভিডিওটা ছোট্ট কিন্তু হেল্পফুল। ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।